हेलो बंधुरा आज के भिडियो मध्य FM GPA বা বিভিন্ন ধরনের WhatsApp হলে সেই WhatsAppটা কিভাবে আপনি আপডেট করতে পারবেন একদম সহজে আপনাকে দেখিয়ে দেব কিভাবে সেটা আপডেট করবেন। আপডেট করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে WhatsAppটা প্রথমে ওপেন করবেন, আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে আমি WhatsAppটা ওপেন করবেন, এই ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর ক্রোমে বা বিভিন্ন অ্যাপে ব্রাউজারে চলে যাবে, অবশ্যই আমরা ক্রোমে চলে যাব। এভাবে ক্লিক করে আমরা ক্রোমে চলে যাব। এইভাবে ক্রোমে ক্লিক করে এইভাবে ওপেন করবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেগুলো আপনাকে জানতে হবে কী হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করেন। FM হোয়াটসঅ্যাপ দিতে হয়, তা লাস্ট ভার্সন দেখতে পাচ্ছেন কত আমাদের ই রয়েছে, তারিখ দেওয়া আছে এখানে, কোনটা মানে লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন। এইভাবে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপকে আপনাকে ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনার যে হোয়াটসঅ্যাপটা আমি ব্যবহার করা আছে ব্যবহার করেন সেই হোয়াটসঅ্যাপটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের FM হোয়াটসঅ্যাপ আমরা ই করি ব্যবহার করছি, সেই জন্য আমাদের FM হোয়াটসঅ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে। বা আপনি যদি GPA হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতে হবেন, তার GPA হোয়াটসঅ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। আর বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপের মধ্যে ডাউনলোড করতে পারেন। সেই হোয়াটসঅ্যাপগুলো আপনি অবশ্যই যদি ব্যবহার করেন, যারা আমি যেমন FM হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, সেই জন্য আমাদের অবশ্যই লাস্ট ভার্সন দেখে আমি সেটা ডাউনলোড করবো। দেখতে পাচ্ছেন আমাদের FM হোয়াটসঅ্যাপ লাস্ট ভার্সন এইটা ডাউনলোড করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে, এই ডাউনলোড ক্লিক করতে হবে। এইভাবে ক্লিক করে দেবো আমরা, ডাউনলোড ক্লিক করার পর এইভাবে আমাদের চলে আসবে ওকেতে ক্লিক করে দেবো। মানে আমরা পুরোপুরি ডাউনলোড করবো। ক্লিক করার পর এইভাবে ক্লিক করে আমরা দেখবো আমাদের সেই অ্যাপটা ডাউনলোড হলো কি হলো না। দেখতে পাচ্ছেন FM হোয়াটসঅ্যাপ আমাদের ডাউনলোড হচ্ছে, এটাই আমরা ইনস্টল করবো। অবশ্যই ইনস্টল করে আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপটা আপডেট হয়েছে কি হয়নি। এইভাবে আপডেট করবো আমরা। এইভাবে আপডেট করার পর আপনি ইনস্টল করবেন। এইভাবে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন অ্যাপটা, ওপেনে ক্লিক করে। ওপেন করার পর আপনাকে চলো আপনাকে দেখিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপটা আপডেট হয়েছে কি হয়নি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা অবশ্যই আপনাকে আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কত পার্সেন্ট আমি আপডেট ই করেছিলাম আর ই করেছিলাম আপডেট করেছিলাম। দেখতে পাচ্ছেন চলছে, দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ একদম পুরোপুরি আমাদের আপডেট হয়ে গেছে। আশা করছি আপনি এইভাবে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপকে আপনি আপডেট করতে পারবেন। FM হোক, GPA হোক, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপকে আপনি সহজে আপনি এইভাবে আপনি ওই হোয়াটসঅ্যাপগুলো আপনি আপডেট করতে পারবেন। আশা করছি আপনাকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগতে লাইক করে দেবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করুন।